বিসমিল্লাহিরাহমানিরাহিম, আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে দেখুন মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে আগে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। ওই মিষ্টি কুমড়ো দিয়ে আমি আজকে একটা দারুণ একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মিষ্টি কুমড়োটা কিন্তু একটু মিষ্টি দেখিয়ে নিতে হবে। তো এই মিষ্টি কুমড়োটা আমি এভাবে ছেড়ে দেবো। দেখুন একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। মিষ্টি কুমড়ো তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, ছোটো বড় সকলেরই জন্য পুষ্টিকর একটা জিনিস, সবাই খুবই পছন্দ করে। তো মিষ্টি কুমড়োটা আমার ছানা হয়ে গেছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। ময়দা, দেবো আমি এখানে 1.5 চামচ, সুজি দেবো 1 বাটি পরিমাণ, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে সুজি দিয়েছি, আপনাদের কাছে সুজির পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন, তাহলে হবে কি পিঠাটা মানে বড়াটা একদম মুচমুচে হবে। এই মিষ্টি কুমড়োর বড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো গোলাটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা পরিষ্কার করে ভাজার জন্য চুলার কাছে চলে যাব। তো দেখুন গোলাটা আমার ঠিক এরকম ঘনত্ব হবে, বেশি পাতলা করব না। তো এখন হাতটা পরিষ্কার করে ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চুলে আমি একটা কড়াই বসেছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন বড়াগুলো আমি এভাবে দিয়ে দেবো। বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা অবশ্যই ছোট বড় করে নিতে পারেন। বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন। পিঠাগুলো আমার 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো বড়াগুলো। এটা বড়াও বলে আবার অনেকে গুলগুলিও বলে। মিষ্টি কুমড়ো দিয়ে পিঠাগুলো ভালো করে আমি উল্টে পাল্টে মানে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বারবার পিঠা মুখে আসতেছে, বড়া বা গুলগুলি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, একদম ফুলে টোকা টোকা হচ্ছে। জালটা একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি জোরে জাল দেওয়া হবে কি একটু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা একটু যখন একটু মানে ইয়েলো ইয়েলো কালার থাকবে তখনই নামাইতে হবে। এই দেখুন তাও আমার একটু লাল লাল হয়ে গেছে। পিঠাটা কিন্তু একটু গরম গরম খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। মিষ্টি তো আমরা সবাই পছন্দ করি। বানাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না,
10 থেকে 15 মিনিটেই হয়ে যায়। আর মিষ্টি কুমড়ো তো আমাদের ঘরে বাসায় সবাইরই থাকে, উল্টে পাল্টে ভেজে নেব। একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। তো বড়াগুলো আমি ভেজে নিয়েছি, একইভাবে বাকি সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, বড়াগুলো নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর ফুলে গেছে, একদম টোপা টোপা। তো পিঠাগুলো দেখুন কত সুন্দর নরম, তুলতুলে একদম সফট হয়েছে বড়াগুলো। এই দেখুন ভিতরটা কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা ছোটো বড় সকলেরই খুবই পছন্দ হবে। তো আমি বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ফ্যামিলি বন্ধু বান্ধব বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।